আপনারা এই মুহূর্তে দেখছেন দ্য কিউরিওসিটি সংবাদ বার্তা। আপনাদের সাথে আমি মানসী। প্রতিদিন ঠিক রাত 8টায় সারা দিনের ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে বাছাই করা কিছু খবর আপনাদের কাছে তুলে ধরি আমাদের অনুষ্ঠান নজরে আটের মাধ্যমে। আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো, শিক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে আমি মানসী রয়েছি আপনাদের সাথে। কোচিং ক্লাস না নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে প্রতিদিন 11 ঘন্টার উপর পড়াশোনা করে সর্বভারতীয় UPSC পরীক্ষায় 79তম স্থান করলো ঝাড়গ্রামের 26 বছরের শুভঙ্কর বালা। ঝাড়গ্রাম শহরে রঘুনাথপুরে তার বাড়ি। শুভঙ্কর ছোট থেকে বাংলা মাধ্যমে পড়াশোনা করেছেন। ঝাড়গ্রাম KKI স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ইঞ্জিনিয়ারিং পড়তে বেঙ্গালুরু চলে যায়। 2017 সালে ইঞ্জিনিয়ারিং পাস করেই বেঙ্গালুরুতে একটি বেসরকারি সংস্থায় চাকরি জীবন শুরু করেন। ইঞ্জিনিয়ারিং চাকরি করার সময় বেঙ্গালুরুতে 2019 প্রথম UPSC পরীক্ষা দেয়। প্রথম পরীক্ষা দিয়ে পিলিতে পাস করে, কিন্তু মেন পরীক্ষায় ফেল করতে হয় তাকে। তারপর UPSC পরীক্ষা দেওয়ার জন্য 2019 চাকরি ছেড়ে দিল্লি পাড়ি দেয় শুভঙ্কর। দিল্লিতে ঘর ভাড়া নিয়ে শুরু করে UPSC প্রস্তুতি। 2020 সালের পিলি পরীক্ষায় পাস করেন শুভঙ্কর। তারপরে মেন পরীক্ষায় পাস করে 79 র‍্যাঙ্ক করেন শুভঙ্কর। জীবনযাপন সংক্রান্ত কিছু তথ্য নিয়ে রয়েছি আমি নিশা আপনাদের সঙ্গে। তেতো খেতে অপছন্দ, শুনে নিন তেতো খাওয়ার উপকারিতা। তাই খাবারের শুরুটা হোক তেতো জাতীয় সবজি বা শাক দিয়ে, সেটা উচ্ছে সেদ্ধ হলে ভালো। আর সকালে খালি পেটে এক গ্লাস চিরতার জল খেয়ে দিন শুরু করলে তো সেটা অসাধারণ ফল বয়ে আনবে, যে কারণে খাওয়া শুরুতে তেতো। তেতো পাকস্থলীতে গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণ বাড়াতে সাহায্য করে, ফলে খাবারের পরিপাকে সুবিধা হয়। তেতোর পর ডাল, তরকারি, মাছ, মাংস অর্থাৎ ক্রমশ মশলাদার খাবার খাওয়া হয়। তেতো খাবারের মধ্যে যে রাসায়নিক থাকে তা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। চিকিৎসকদের দাবি, নিয়মিত নিম বা উচ্ছে খেলে শরীর নীরোগ থাকে। ডায়াবেটিস ঠেকায় নিম পাতা, জন্ডিসও নিম পাতা কার্যকরী। এটি ক্রিমীয় উকুননাশক, ত্বকের সুরক্ষায় নিম পাতার গুণ অতুলনীয়। আসছি পরের খবরে। খাবারের সঙ্গে লেবু এবং পেঁয়াজ অনেকেই পছন্দ করেন, তবে এর গুণ সম্পর্কে জানেন কি? পেঁয়াজ, লেবু আর বাঙালি চিরচরিত সম্পর্কযুক্ত। হোটেলে খেতে যান কিংবা বাড়িতে, এই দুটোর কমতি কোনো জায়গায় নেই। জলের সঙ্গে লেবু হোক কিংবা বিনা কিছুতেই পেঁয়াজ অনেকেই খাবার প্লেটে সঙ্গে নিয়ে বসেন। তবে এর গুণ সম্পর্কে অবগত কি? হৃদরোগের নানান সমস্যা এই দুই খেলে যথেষ্ট কমে যায়। অতিরিক্ত ওজন পেঁয়াজ খেলে কমে, টক দই এবং পেঁয়াজ মিশিয়ে খেলে শরীরে টক্সিন দূর হয়। অতিরিক্ত গরম লেগে গেলে পেঁয়াজ এবং লেবু দুই শরীরকে ঠান্ডা রাখে, জলের পরিমাণ সঠিক মাত্রায় থাকে, হাই কোলেস্ট্রল থেকে এই দুটো আরাম দেয়। খেলাধুলার খবর নিয়ে আমি লক্ষ্মীকান্ত। IPL-এ KKR ও চেন্নাই সুপার কিংসের উদ্বোধন ম্যাচে লাস্ট বলে জয় ছিনিয়ে নিল ধোনি ব্রিগেড। কলকাতা প্রথমে ব্যাট করে 20 ওভারে 171 রান করে 6 উইকেট হারিয়ে জবাবে ব্যাট করতে নেমে রুদ্ধশ্বাসভাবে লাস্ট বলে দীপক চাহার জয়ের জন্য প্রয়োজনীয় 1টি রান নিয়ে 2 উইকেটে ম্যাচটি জিতে নেয়। এই দিনে জয়ের ফলে ধোনি ব্রিগেড অনেকটাই পা বাড়িয়ে রাখলো প্লে অফের জন্য, এবং হারের ফলে নাইটদের প্লে অফে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হয়ে গেল। 10 ম্যাচে মর্গানদের ঝুলিতে মাত্র 8 পয়েন্ট, প্লে অফে পৌঁছাতে হলে বাকি 4 ম্যাচ থেকে দরকার কমপক্ষে 6 পয়েন্ট এবং একসঙ্গে বাড়িয়ে রাখতে হবে নেট রান রেটও। আসছি রাজনীতির খবরে। সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়ে দিল্লি থেকে কলকাতায় ফিরছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন আসানসোলের প্রাক্তন সাংসদ। শনিবার বাবুল জানান লোকসভার স্পিকার এখনও সময় দেননি, তাই তিনি পদত্যাগ পত্রটি দিতে পারেননি। আসছি পরের খবরে। মুখার্জি পরিবারের শেষ হাতটিও যেন সরে গেল। সক্রিয় রাজনীতি থেকে কার্যত সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করলেন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কন্যা শর্মিষ্ঠা মুখার্জি। টুইটারে তিনি লিখেছেন, সকলকে ধন্যবাদ, রাজনীতি থেকে বিদায় নিলাম, তবে কংগ্রেসের একজন প্রাথমিক সদস্য হিসেবে থাকব। আসছি আবহাওয়ার খবর নিয়ে। উড়িষ্যার একদম কাছে চলে এসেছে গোলাপ, কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে ল্যান্ডফল। এই আবহে উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজকের নিউজ আর্ট এখানেই শেষ করছি। আবার কাল ঠিক রাত্রি 8 ঘটিকায় দেখা হবে আপনাদের সাথে।